নৈহাটি দেওয়ালপাড়া ইউনাইটেড ক্লাবের পরিচালনায় এবছরের শারদ উৎসবের শুভ পঞ্চমীর সকাল থেকে শুরু হয়েছিল বিভিন্ন অনুষ্ঠান পর্ব। সকাল থেকে চলছে বিভিন্ন বিভাগের অঙ্কন প্রতিযোগিতা, পাশাপাশি চলছে নৈহাটি পৌরসভার নির্দেশিকা অনুযায়ী ডেঙ্গি সচেতনতা ও পরিবেশ পরিষ্কার কর্মসূচি। শুভ পঞ্চমীর দিন এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রায় 100 বেশি প্রতিযোগী। অংশগ্রহণকারী প্রতিযোগিতার অভিভাবকরা বেশ খুশি ক্লাব কর্তৃপক্ষের এই উদ্যোগে। হ্যাঁ, খ বিভাগে অংশগ্রহণ করেছে, ড্রয়িং প্রতিযোগিতা প্রত্যেকটা জায়গায় যায়, এখানেও এসছে। এই যে নৈহাটি বড়বাগ ইউনাইটেড ক্লাবের পরিচালনায় মহাপঞ্চমীতে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে, তা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর আমাদের এগুলো খুব ভালো লাগে, প্রেরণা জায়গায় বাচ্চাদের মধ্যে, খুবই ভালো লাগছে। বাচ্চাদের আজকের দিনে আঁকা একটা কম্পিটিশন রেখে খুব ভালোই কাজ করেছে, সবাই একসাথে হতে পেরেছে, নানা রকম গার্জিয়ান যে বাচ্চাদের ট্যালেন্ট এখানে রেখেছে। এই বিষয়ে কি বলছেন ক্লাব কর্তৃপক্ষরা শোনাবো। এবং কিছু পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর বাচ্চা কাছে আমাদের অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে বাচ্চাদের অঙ্কন শিক্ষাতে একটা প্রচণ্ডভাবে আগ্রহ, এটা একটা বিশাল ব্যাপার, এটাকে একটা বড় আকার দেওয়া উচিত এবং খুব ভালো হচ্ছে। এবং এখানকার যারা আমাদের যারা শিক্ষক আছেন ওরা প্রচণ্ডভাবে এটার সহযোগিতা করছেন, এবং আমাদের ক্লাব সদস্যরা প্রত্যেকে এই পেছনে প্রচণ্ডভাবে পরিশ্রম করেছেন, তার আজকে যেটা আমরা পাচ্ছি। এবং ডেঙ্গু নিয়ে যেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমাদের পৌরসভার মাননীয় স্বাস্থ্য দপ্তরের সিআইসিসি সনদে মহাশয়ের নির্দেশ মতো আমরা এলাকাটাকে যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করছি, এবং তার পরিকল্পনা অনুযায়ী আজকে আমাদের মাঠটা পুরো পরিষ্কার করা হচ্ছে। আমরা চেষ্টা করব আরও বেশি যতটাভাবে অঙ্কনটাকে ভালোভাবে নিয়ে যাওয়া, এবং আমাদের সিআইসির নির্দেশ মতো আমরা ডেঙ্গুটাকে যতটাভাবে কমানো যায় আমরা চেষ্টা করব। এখনও পর্যন্ত নৈহাটিতে ডেঙ্গুর প্রকোপ সেইভাবে না বাড়লো, চেষ্টা হচ্ছে সিআইসির তরফ থেকে প্রচণ্ডভাবে তাকে কন্ট্রোল করার।
এবং আমরা তাতে পূর্ণ সহযোগিতা করছি। হ্যাঁ, প্রতিযোগিতা এটা আমাদের আনএক্সপেক্টেড বলতে পারি, কারণ আমাদের টার্গেট ছিল মোটামুটি 60-70, সেই জায়গাতে আমরা আজকে যে প্রতিযোগীরা এসছে 100 জন, 3টে বিভাগ ক খ গ, প্রত্যেক প্রতিযোগীর যে আঁকছে সেটাকে আমরা বিশেষ বিচারক দিয়ে বিচার করা হবে, তারপরে প্রত্যেকটা গ্রুপের জন্য 3 জন নির্বাচিত হবে, প্রথম দ্বিতীয় তৃতীয়। হ্যাঁ, এই সাথে আর একটা কথা বলি, এই যে ছবিগুলো প্রত্যেকটি ছবি আমরা আমাদের মণ্ডপের পাশে একটা জায়গা করা হয়েছে, সেখানে আমরা প্রত্যেকটি ছবি ডিসপ্লে করব, এবং সেই ছবির মধ্যে আমরা কখনোই এই প্রথম দ্বিতীয় তৃতীয় কিছুই লেখা থাকবে না, কারণ শিশুরা তাদের মনের থেকে এগুলো এঁকেছে, তাদের ক্ষমতা অনুযায়ী এঁকেছে, সেখানে আমরা কোনো বিভাগ করতে চাই না। বিভাগ যেটা করব সেটা প্রাইজ ডিস্ট্রিবিউশনে, ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আমরা সমভাবে গুরুত্ব দেব প্রত্যেকটি ছবিকে। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক, ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি।